মঙ্গিয়াকামী ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়ায় তীব্র পানীয় জল সংকট চলছে। পাহাড়ের গায়ে গর্ত করে জল সংগ্রহ করতে হচ্ছে গ্রীবাসীকে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে অপরিশ্রুত পানি পার করছেন শিশু থেকে বৃদ্ধ সকলে। সমস্যা থেকে উত্তরণের কোনো উদ্যোগ নেই এডিসি কিংবা রাজ্য সরকারের। দেশ ও রাজ্যের অতি দ্রুত উন্নতি হচ্ছে, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। কোথাও এক ইঞ্জিন, কোথাও দুই ইঞ্জিন, আবার কোথাও তিন ইঞ্জিনের সরকার। সাধারণ জনগণের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, পানীয় জল, শিক্ষা ইত্যাদি পরিষেবা প্রদানে যারপরনাই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে সরকারি প্রশাসন যন্ত্র। কেন্দ্রীয় বঞ্চনা কিংবা অর্থ সংকটের গল্পও শেষ। আজকাল আর এই কথা শোনা যায় না, বরং শোনা যায় উন্নয়নের জন্য অর্থের কোনো অভাব নেই। কিন্তু এই উন্নয়ন উৎসবের মধ্যে একটি অখ্যাত অরণ্য অভ্যন্তরের দৃশ্য যেন অতি সামান্য হলেও ছন্দ পতন ঘটিয়েছে। এক মুহূর্তের জন্য হলেও লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে নিজেদের অবচেতন মনে। মঙ্গিয়াকামী ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসুম পাড়ার এক গিরিবাসী বৃদ্ধ মায়ের জীবন সংগ্রামের বাস্তব চিত্রের বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। ভিডিও ফুটেজগুলি জীবন্ত নিউজ। প্রায় 50 পরিবারের বাস এই পাড়ায়। প্রায় সকলেই জুম চাষের ওপর নির্ভর করে জীবনযাপন করছেন। মানুষ হিসেবে জীবনযাপনের জন্য সকল সমস্যার সর্বোচ্চ সীমা অতিক্রম করে গিয়েছে পানীয় জলের সমস্যা। গিরিবাসীদের পানীয় জলের উৎস কি তা ভিডিও ফুটেজ থেকে অনুমান করা যায়। লিখে বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। এখানে খায় নোনা সরা তৈ কিনার সাপ্লাই আছে, দিনে পায় রীতিমতে পায় না, তিন দিন মাত্র পাই, অত দিন আর পাইত না, আই না নষ্ট হয়েছে, এত সব সময় হারা দিন খাইছে, ফাইলে ফাইও পয়সা নারক ফুরু নারক নারক ফুয়ার নারক যাতা আব কুলাও যাতা পাই না, ওই উপরে আছে গর্ত এই তারা পায় না, হারা দিন কত বছর যুগ এক যুগ হয়েছে তো। প্রসঙ্গত সোমবার জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন এই ধরনের সমস্যা মাত্র কয়েকটি জায়গায় রয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে, সমগ্র রাজ্যের চিত্র এরকম নয়। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।